বিরিয়ানি রান্না করতে সবথেকে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য হলো বিরিয়ানির মশলা। বাজার চলতি বিরিয়ানির মশলা দিয়ে আপনি ঠিক সেই বিরিয়ানির ফ্লেভারটা কখনোই পাবেন না। বিরিয়ানির মশলা সবসময় বাড়িতে তৈরি করা উচিত। কিভাবে তৈরি করবেন আপনাদেরকে আমি দেখাবো। এতে বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর আসবে, আর এই মশলা একদিন তৈরি করে আপনি 3 মাস পর্যন্ত স্টোর করতে পারবেন। নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরিদার শেফ। মঞ্জুরিদার শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। বিরিয়ানির মশলা তৈরি করার জন্য আমি এতগুলো উপকরণ নিয়েছি, এগুলোর মধ্যে কোনো একটাও কিন্তু স্কিপ করা যাবে না। প্রত্যেকটার একটা নিজস্ব ফ্লেভার গন্ধ রয়েছে, যেটা বিরিয়ানির জন্যে খুবই গুরুত্বপূর্ণ। 1 টেবিল চামচ আমি শাহি জিরা নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি সাদা জিরা, 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি গোটা মৌরি, 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, কাবাব চিনি নিয়েছি 1 চা চামচ, গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, লবঙ্গ নিয়েছি 1 চা চামচ, শাহমরিচ আছে 1 টেবিল চামচ, ছোট এলাচ নিয়েছি 1 চা চামচ, দারচিনির টুকরো, এখানে 4-5খানা টুকরো আছে, আমি 2 ইঞ্চির দারচিনিকে এরকম খণ্ড খণ্ড করে ভাগ করে নিয়েছি, 3খানা বড় এলাচ নিয়েছি, সঙ্গে আছে 3টে তেজপাতা, 2টো জায়ত্রীর ফুল, স্টার এনিস নিয়েছি 1টা, 3খানা নিয়েছি শুকনো লঙ্কা, আর 1টা জায়ফল। জায়ফলটা আকারে ছোট, যদি বড় হয় তাহলে অর্ধেক ব্যবহার করবেন। মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য। সামান্য একটু ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলেই আমি একে একে মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সমস্ত মশলাগুলো এখন দিচ্ছি যেগুলো ভাজা হতে একটু বেশি সময় নেবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, 10-12 মিনিট সময় লাগবে মশলাটাকে ড্রাই রোস্ট করতে। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেন তাড়াতাড়ি করে মশলাগুলো পুড়ে যাবে, মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা যখন বিরিয়ানিতে ব্যবহার করবেন মশলা থেকে একটা তিতকুটে ভাব চলে আসবে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ধীরে ধীরে বিরিয়ানির মশলাটা তৈরি করাটাই একটা বড় ব্যাপার। একটু সময় লাগবে, যখন সমস্ত মশলা ভাজা হয়ে গিয়ে দারুণ একটা গন্ধ ছেড়ে যাবে, আমি গোটা জিরে, শাহজিরে আর গোটা মৌরি আর গোটা ধনে, এই 4খানা উপকরণ পরে ব্যবহার করব। এগুলো একই সাথে যদি দিয়ে দিতাম তাহলে এগুলো ভাজা হতে কম সময় লাগবে, কিন্তু এগুলো বেশি ভাজা হয়ে যেত অথবা পুড়ে উঠত, যেটা মশলার স্বাদটা নষ্ট করে দিত। এই জিরে ধনে এগুলো ভাজা হতে একেবারেই বেশি সময় লাগবে না। মশলাগুলো যখন একটু চটচট আওয়াজ হবে, মানে ঠিক তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা ছড়ানো জায়গায় আমি নামিয়ে নিলাম, 1 থেকে 1.5 মিনিটের জন্য অপেক্ষা করব, তাতেই টেম্পারেচারটা ঠান্ডা হয়ে যাবে মশলাগুলো। আর তারপরে শুকনো একটা গ্রাইন্ডারে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। বেশ ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, আর এই মশলাটা এখন বিরিয়ানি রান্না করার জন্য একেবারে তৈরি। এই মশলা থেকে যে কী সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা আপনি বাড়িতে যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। এই মশলার পাশে বাজারের বিক্রি করা কোনো মশলারই কিন্তু তুলনা হয় না। বাড়িতে যখনই বিরিয়ানি রান্না করবেন প্রথমে আপনি এই মশলাটা এরকমভাবে আগে তৈরি করে নেবেন। এছাড়া বিরিয়ানির স্ট্রং ফ্লেভারের জন্য প্রয়োজন হবে গোলাপ জল, কেওড়া জল, যেগুলো কাচের বোতলে বিক্রি হয়, আপনি সেইটা নিয়ে আসবেন, আর সাথে লাগবে আতর, মিঠা আতর। এই হচ্ছে বিরিয়ানির ফ্লেভার। এই রকম একটা এয়ার টাইট কন্টেনারে করে মশলাটা আপনি 3 মাস পর্যন্ত কিন্তু স্টোর করতে পারেন। কিভাবে বিরিয়ানি বানালে
হুবহু দাদা বৌদির টেস্ট আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন, তার পুরো ডিটেল ভিডিও আসবে আগামীকালকে। আমার নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো এক রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।